আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু ইসলাম প্রচার করেন এবং আমরা ইসলাম সম্বন্ধে খুব একটা ভালো জানি না বা ওই ধরনের জ্ঞান নেই, মোটামুটি আমাদের বাবা যেটা যেটা দেখে আসছি বা আমরা আমাদের সৌদি আরবে যেটা দেখছি যে ইসলাম ধরেন একজন মাদ্রাসার ছাত্র সে যদি নামাজ না পড়ে বা একজন দাড়ি টুকিয়া হুজুর যদি নামাজ না পড়ে তাকে মানুষ ভালো চোখে দেখে না। তো আপনি যেহেতু একটা প্রধান এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন, এখন তিনি যে লেবাস ধারণ করতেন সেই লেবাস ধারণ করতে আপনার বা আপনার সম্প্রদায়ের সমস্যা কোথায়? এক দুই হচ্ছে যে আপনারা আমরা দেখেছি যে এখানেই অনেকে আছে যে নারীদের পর্দা করা, কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি দুই একজন হয়তো আমাদের সাংবাদিক হতে পারে বা আপনাদের কর্মী না, যদি কর্মী হয়ে থাকে তারা কেন হবে পর্দা? ধন্যবাদ আপনি। আমি দুই নম্বর থেকে শুরু করছি। আপনি যে পর্দার কথা বলেছেন আমি আমার আলোচনার মধ্যে বলেছি ইসলামের যে পর্দার বিধান রাখা হয়েছে পবিত্র কোরআনে তিনটি আয়াত পর্দা সম্পর্কে, সেখানে বলা হয়েছে তোমাদের যেটা স্বাভাবিক প্রকাশমান থাকে সেই স্বাভাবিক প্রকাশমান কি, হেদায়া গ্রন্থ আপনারা জানেন ফেকার গ্রন্থ হানাফি মাজাহাবের আমাদের এই উপমহাদেশে তিনি বলেছেন বিখ্যাত গ্রন্থ ফেকার গ্রন্থ, এই আয়াতের ওনারা অনুবাদ করেছে সাধারণত মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এগুলি মেয়েদের যা সাধারণত কাজকর্ম করতে কথাবার্তা বলতে বাহিরে বের হতে যেই স্বাভাবিক কাজকর্মের জন্য যেগুলি প্রকাশমান থাকা দরকার, হাঁটার জন্য পা খোলা থাকতে হবে, ধরার জন্য হাতের কবজি এবং কথা বলার জন্য মুখমণ্ডল, এর বাহিরে আমাদের লোকদের পর্দার কোন সমস্যা আছে আমি জানতে চাই। আমরা ঠিক আল্লাহ রসুলের নিয়ম মোতাবেক পর্দার যে ফরজ বাধ্যতামূলক আমরা নিয়ম ফলো করছি, কিন্তু পরবর্তীতে ফকিরদের মধ্যে এটা নিয়ে মতবিরোধ হয়েছে মুখমণ্ডল ঢাকা যাবে কি যাবে না, কতটুকু ঢাকা যাবে, যদি মুখমণ্ডল ঢাকা হয় তাহলে পথ চলবে কি করে, তখন তারা বলেছেন চোখকে ছিদ্র করে দিতে হবে, বলছেন না এটা অযৌক্তিক, তখন বলছেন নাক থেকে ঢেকে দিতে হবে, বলছেন না এভাবে চলবে না, ফলে হাজার হাজার রকমের পর্দার বিধান সিস্টেম হয়ে গিয়েছে। ব্রুপ লাগ করা জায়েজ না না জায়েজ, আপনার হলো লিপস্টিক দেওয়া জায়েজ না না জায়েজ, এই বিষয়গুলি নিয়ে পরবর্তীতে ফেকার কিতাবে আলোচনা করা হয়েছে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি নিয়ে কোনো আলোচনা করেননি। আমার বক্তব্য হচ্ছে এখানে যেটা সাধারণত প্রকাশমান সেটা ব্যতীত বাকি জিনিস নিয়ে বাড়াবাড়ি করা নিষিদ্ধ, এখন কেউ যদি সমগ্র কিছু আবৃত করে রাস্তা হাঁটেন আমরা ওনাকে বাধা দেব না, কেউ যদি মুখমণ্ডল খুলে রাখেন আমরা ওনাকে বাধা দেব না, শুধু পরিষ্কার কথা লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান কোথায় নারীর লজ্জাস্থান কোথায় সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, পুরুষের লজ্জাস্থান নাভির নিচ থেকে হাঁটুর উপর আর নারীদের অতিরিক্ত বুকের উপরে একটা চাদর টেনে দেওয়ার নির্দেশ পবিত্র কোরআনে রয়েছে। এখন আমাদের বাংলাদেশের যেই পোশাক মেয়েরা যে সালোয়ার কামিজ পরছেন অতিরিক্ত একটা ওড়না পরছেন, আমরা কোরআনের দৃষ্টিতে দেখতে পাচ্ছি তাদের ফরজিয়াত বাধ্যতামূলক শর্ত আদায় হয়ে যাচ্ছে, বাকিটুকু নিয়ে আমরা কোনো ধরনের বাড়াবাড়ি করতে রাজি নই। আমাদের গণমাধ্যমে যারা কাজ করছেন যা সাধারণত প্রকাশমান এর অতিরিক্ত যদি কেউ করে থাকেন সে বিষয়ে তার স্বাধীনতা রয়েছে, আমরা সেখানে কিছু বলবো না, তাদের ইচ্ছা, কিন্তু ফরজ যেটুকু বাধ্যতামূলক যেটা আল্লাহর নীতি সেটা আমাদের কর্মীরা ফলো করছেন। দাড়ির ব্যাপারটা আমি বলে দিচ্ছি লেবাস নিয়ে, ইসলামের কনসেপ্ট আজকে আমাদের কাছে ভিন্ন, আমরা ইসলাম বলতে বুঝি লেবাস, কোরআন তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত মসজিদে যাচ্ছি মানুষ, টাকা আছে হজ করছি, ইসলামের বুনিয়াদ পাঁচটা লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর, বাকিগুলি আমল, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যারা ঐক্যবদ্ধ থাকবে না তাদের আমলের কোনো মূল্য নাই, সেটার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না, এটা হচ্ছে আগে সেই ইসলামের উদ্দেশ্য ছিল, মানুষ দরজা খুলে ঘুমাবে কোনো ভয় নাই, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে নববধূ স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, না ইজ্জত হারানোর ভয় না সম্পদ হারানোর ভয়, জুলুম থাকবে না, রক্তপাত থাকবে না, মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, থাকবে শুধু ন্যায় বিচার, হক ন্যায় দীনুল হক, সেই ইসলামের কনসেপ্ট আজকে নাই, এই কনসেপ্ট থেকে আমরা সরে এসেছি, উই হ্যাভ ডিরেইল ফ্রম রিয়েল ইসলাম, আমরা প্রকৃত ইসলাম থেকে সরে এসেছি, এখন আমাদের লেবাস সর্বস্ব ইসলাম হয়ে গেছে, ওটা হয়ে গিয়েছে এক নাম্বার, কিন্তু আসল যে ইসলামটা সেটা আজকে আমাদের থেকে গায়েব হয়ে গিয়েছে।